আসলে আমি তো বুঝতে পারি নাই ওনারা যে আমার সাথে প্রতারণা করছে। ওনারা তো আসলে কথা বলছে, ওনারা একদম ভালোভাবেই কথা বলছে, এরকম ভাবে বলছে যে ওনারা না আসার কোনো কথা না, মানে এমন মিষ্টি মিষ্টি কথা, এমন মিষ্টি মিষ্টি কথা বলছে ওনারা আসবেই, এরকম মনে হয়েছে একটা প্রতারক চক্র। তো এই যে অনেক খামারি, আসসালামু আলাইকুম, গাজীপুরের রাজকুমার ঈদের দুই দিন আগেও বলেছিল যে 14 লক্ষ টাকা দিয়ে নিবে, ফোনে যোগাযোগ হয়েছিল, কিন্তু আমি পরে হাটে নিয়ে 4 লক্ষ টাকা বিক্রি করছি। রাজকুমার সে তো বড় হবে এই যে এই গরুটা, আর এটা আমার শ্বশুরের খামার। ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এবিটিভি বাংলাতে, আমি আমির হোসেন আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো সম্মানিত দর্শক, আজকে আমি আছি গাজীপুর গ্রামে। তো এই যে গাজীপুরের রাজকুমার নামে বিশাল সারগরুটি, আসলে একজন নারী উদ্যোক্তা, উনি অনেক কষ্ট করে 4 বছর লালন পালন করে মোটাতাজাকরণ করেছিলেন, 20ও দাম পায়নি, 21ও দাম পায়নি। তো লাস্ট পর্যন্ত দাম উঠেছিল 14 লক্ষ টাকায়। ঈদের দুদিন আগেও বলেছিল একজন যে 14 লক্ষ টাকায় তার গরুটা নিবে, কিন্তু শেষ পর্যন্ত তার গরুটা নেয় নাই, পরে দিয়াবাড়ি হাটে তার গরুটি বিক্রি করেছে। তো তিনি আসলে এখন কেমন আছেন, তার ভবিষ্যৎ পরিকল্পনা কী, এবং আপনারা যারা আসলে বড় গরু মোটাতাজাকরণ করতে চান কীভাবে আবার নতুন করে শুরু করতে পারেন বা শুরু করা উচিত কিনা, সেই সব বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের প্রতিবেদনটি সাজানো হয়েছে। তো আমরা কথা বলছি আপনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার পরিচয়টা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে দিতেন। আমি শারমিন সুলতানা, আমি সাধারণ খামারি, আমি গরুর খামার করি এই আর কি। তো শারমিন আপা, এই যে আপনার খামারে দেখছি এখনো আমরা কয়টি গরু আছে সেই গরুগুলো আমাদের একটু ঘুরে দেখান। এই যে আমরা প্রথমে যে এই গরুটা দেখছি, এটা কোন জাতের গরু, এটা কি আপনি পালেন নাকি? না, এটা আমার পালের। মানে এটা আপনার পালের, এটার মা কোনটা? গাবির গরের বাচ্চা, এটার মা বিক্রি করে দিছি। আচ্ছা, মাকে বিক্রি করে দিছেন? হ্যাঁ, মাকে বিক্রি করে। এটা কতদিন ধরে লালন পালন করতেছেন আপু? এটা 2 বছর হয়েছে। 2 বছর হয়েছে। দাঁতছে এটা? না, দাঁতছে না, এখনো দাঁতে নাই। এটা জাতটা কোনটা? এটা আসলে এটা শাহিয়াল, শাহিয়াল জাতের। আচ্ছা, তো আমরা পরের যে গরুটা আছে সেটা একটু দেখি। এই গরুটা দেখছি আমরা পায়, এই গরুটা নাকে কি হয়েছে আসলে? এটা টাইট হয়ে গেছিল, তো মুখের রশিটা টাইট হয়ে গেছিল। রশিটা টাইট হয়ে গেছে। এটা কি আসলে এই যে আপনার যে রাজকুমার যে গরুটা পিছনে যত্নটা বেশি ছিল সেজন্য কি খেয়াল করা হয় নাই নাকি? হ্যাঁ, ওই জন্যই খেয়াল করা হয় নাই। এটা তো অনেকদিন ধরে গরুটা কষ্ট পাচ্ছে, এখন কি চিকিৎসা নেবেন? এটা তো জন্য স্বাভাবিক চিকিৎসা নেওয়া হয়েছে। নেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, নেওয়া হয়েছে। আচ্ছা, তো এটা কয় দাঁতের? এটা এটা দাঁতছে কি না? এটা দাঁতছে না। না, এটা এখনো দাঁতে নেই না? আচ্ছা, আমরা পরে গরুটা দেখি আপনার। এটা তো আপনার গাবি নাকি? হ্যাঁ, এটা আমার গাবি। আচ্ছা, এই গাবিটা কিভাবে সংগ্রহ করা হলো আপা? এটা আমি ছোট গাবি, ছোট বাছুর বাচ্চা কিনে আনছিলাম আর কি। ছোট বাচ্চা কিনে এনেছিলেন? কতদিন আগে? এটা কিনে আনা হয়েছিল আপনার প্রায় 2-3 বছর। 3 বছর আগে বাচ্চাটা কিনে এনেছিল। আসলে ওনারা ফোন দিয়ে বলছে যে কত হলে বিক্রি করবেন, কত টাকা দেব আপনাকে। তো আমি ফোনে বলছি যে আপনারা আসেন, আইসা সরাসরি দাম দর করেন, দাম দর করে আপনাদের জিনিসটা পছন্দ হইলে না নেবেন, পছন্দ না হইলে তো আর নেবেন না। কিন্তু ওনারা আসে নাই, ওনারা শুধু ফোনেই বলছে। আপনারা কি চেষ্টা করেছেন সেই ফোনে তাদের সাথে যোগাযোগ করার? অবশ্যই যোগাযোগ করছি, যোগাযোগ করছি। ওনারা নিরাশা বলে নাই, যে আসবো না এটাও বলে না, ওনারা শুধু বলে যে আসবো, আমরা আসবো, আমরা গরুটা নিব। কিন্তু শেষ পর্যন্ত আমার গরুটা নিতে কেউ আসলো না। গরুটার দাম কত বলেছিল তারা, যে কত টাকা হলে নিবে? তারা বলেছিল সর্বোচ্চ একজনে 8 লাখ টাকাও বলেছিল। আচ্ছা, তার মানে কি এটা কি বলে একজনে আপনার আরেকটা লোকে আপনার 12 লক্ষ টাকাও বলেছিল, যে 12 লক্ষ টাকা দিয়ে নিব, 2 লক্ষ টাকা আপনাকে দেব, এটা কিন্তু আপনি বলবেন না। আচ্ছা, 12 লক্ষ টাকা আপনাকে দেব, 2 লক্ষ টাকা আপনাকে দেব, 12 লক্ষ টাকা গরুর দাম দেব, মানে 14 লক্ষ টাকা, 14 লক্ষ টাকাই দিব। আচ্ছা, এরকম বলছে। তার মানে কি আসলে এই যে এরকম যে আপনাদেরকে লোভ দেখাইলো, এটা কি কোনো প্রতারক চক্র আপনার মনে হচ্ছে? অবশ্যই প্রতারক চক্র। প্রতারক চক্র না হলে ওনারা আসতো তো, ওনারা আয়সা তো দেখা করতো। পরে আমি বললাম যে আপনি আসেন, আয়সা সরাসরি কথা বললে পরে গরুটা নিয়ে যান, কিন্তু উনি আসলো না, উনি আসেই নাই আর গরু না আসেই নাই। এই যে এরকম যে আপনাদের সাথে প্রতারণা করছে, গরুটার দাম বাড়িয়ে দিল, হ্যাঁ, সেই কারণে আপনি তো আরেকটু হয়তো ভালো দামে বিক্রি করতে পারতেন। হ্যাঁ হ্যাঁ, 4 লক্ষ টাকা বিক্রি হয়েছে। হ্যাঁ, সেই গরুটা হয়তো 6 লক্ষ টাকাও কেউ বলেছিল নাকি? হ্যাঁ বলেছিল, সেটা দিয়ে দিতে পারতেন। কিন্তু এই যে দামটা বাড়ায় দিল, 14 লক্ষ টাকা বাড়ায় দিল আপনার গরুটা, হ্যাঁ হ্যাঁ, সে আশা নিয়ে তো বুকটা বানছিলেন নাকি? হ্যাঁ, বুকটা আশা নিয়েই বানছিলাম, কিন্তু আমার সাথে প্রতারণা করছে। যাক, যারা প্রতারণা করছে তাদেরকে আল্লাহ ভালো করুক, তাদেরকে ভালো রাখুক। তো আপা, আপনার পরিচয়টা যদি একটু বলতেন আসলে। আমার নাম শারমিন।
শারমিনাপা, আপনার গরুটা ছিল তো রাজকুমার, গাজীপুরের রাজকুমার, গাজীপুরের রাজকুমার 2021 কুরবানির সেরা একটি গরু নাকি? হ্যাঁ, সবচেয়ে সেরা একটি গরুর মধ্যে ছিল। সে গরুটি মাত্র 4 লক্ষ টাকায় দিয়াবাড়ি হাটে বিক্রি করছে। আচ্ছা, এই যে রাজকুমার, এই গরুটা যে আপনি তৈরি করেছিলেন, আপনি যে কষ্ট করেছিলেন জীবনে, কয়টা বছর কষ্ট করেছিলেন, কিভাবে কষ্ট করেছিলেন সেগুলো যদি বলতেন। আমি 4টা বছর কষ্ট করছি, 4টা বছর মনে করেন আমি পালের ছিল নাকি? হ্যাঁ, পালেরই ছিল। 3 বছর আমি কষ্ট করছি, যে 3 বছর কষ্ট করে ভাবছিলাম যে গত ঈদে বিক্রি হয়ে যাবে, কিন্তু রাস্তাঘাটের কারণে, করোনা সংক্রমণের কারণে আমি গতবার গরুটা বিক্রি করতে পারিনি। এবার আশা করছি বিক্রি করতে পারেননি গরুটা? না, বিশে বিক্রি করতে পারিনি। তারপরে এবার 2021 সালে আশা করতেছি যে ভালো একটা দামে বিক্রি করব, কিন্তু পারি নাই। আচ্ছা, এই যে পারেন নাই, যে আসলে এই যে সিন্ডিকেট যে ঢুকে গেল, তারা 14 লক্ষ টাকা দাম বাড়িয়ে দিল আপনার গরুটা। হ্যাঁ, এই যে আপনাকে একটা আশা দিয়ে আপনি আশা বুক বেঁধে রাখলেন, কোনো হাটে গেলেন না, লাস্ট পর্যন্ত হাটে গেলেন নাকি? হ্যাঁ, লাস্ট পর্যন্ত দেখি যে ঈদের 1-2 দিন আগে যে কোনো লোক তো বাড়িতে আসে না, তখন যে গরুটা যদি আমি বাড়িতে রাখি তাহলে তো বিক্রি করতে পারবো না, এই জন্য তারপরে আমি হাটে পাঠিয়ে দিলাম যে গরুটা। তো 2-1 দিন আরো 2-1 দিন আগে হাটে গেলে তো হয়তো বা একটু বেশি দাম পেতে পারতেন নাকি? আশায় ছিলাম যে বাড়িতে যদি লোক আসে, লোক ওনারা তো আসলে আমি তো বুঝতে পারি নাই, ওনারা যে আমার সাথে প্রতারণা করছে, ওনারা তো আসলে কথা বলছে, ওনারা একদম ভালোভাবেই কথা বলছে, এরকম ভাবে বলছে যে ওনারা না আসার কোনো কথা না, মানে এমন মিষ্টি মিষ্টি কথা, এমন মিষ্টি মিষ্টি কথা বলছে ওনারা আসবেই, তাদের উদ্দেশ্যে আমার বলা যে এইসব প্রতারকের মুখে পড়বেন না, আপনারা এইসব প্রতারকের কথা নিবেন না, আপনাদের নিজের বুদ্ধি, নিজের জ্ঞান খাটিয়ে যেটুকু আপনাদের জ্ঞানে খাটে ততটুকু আপনারা করবেন। এটা মনে করেন আমি গত ঈদে বিক্রি করে দিব, আশা করে আমি পালছি, ওরে আমি ভালোভাবে খাওয়াইছি, অনেক সুন্দরভাবে খাওয়াইছি, আর আমি অন্য কোনো ভেজাল খাদ্য খাওয়াই নাই, আমি খাওয়াইছি আপনার নিজে তৈরি করে, নিজের মেশিন আছে, মেশিনে খাদ্য তৈরি করে খাওয়াইছি, এই কারণে আমার খরচটা একটু বেশি পড়ছে আর কি। আমরা যেটা জানি আসলে নিজে যদি তৈরি করে খাদ্য, খরচটা আরো কম হওয়ার কথা না, কম পড়ছে না আমার, আর একটু বেশি পড়ছে, বেশি পড়ছে। আচ্ছা, তো 7.5 লক্ষ টাকা এত কি খরচ হয়েছে আসলে নাকি? কোটিপতি না যে কোটিপতি করে গরু পালন করব, আমি বিভিন্ন এনজিও থেকে ঋণ করছি, বিভিন্ন জায়গা থেকে টানছি টাকা, টাই নিয়ে ওরে খাওয়াইছি, খাওয়াইলে যাক আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হয়েছে, কিছু করার নাই। আচ্ছা, এখন যে এই যে 7.5 লক্ষ টাকা আপনি খরচ করলেন, পেলেন মাত্র 4 লক্ষ টাকা, তার মানে চালানো আসলো না? না, আমার চালানো আসছে না। তো আপনি এখন কি আসলে হ্যাপি নাকি? এই ঋণগুলো কিভাবে দিবেন আসলে, কি পরিকল্পনা নিয়েছেন? দিতে হবে, কষ্ট করেই দিতে হবে, কষ্ট করে যে কোনো একটা ব্যবস্থা করে দিতে হবে, আমাদের মতো এরকম ছোট ছোট খামারেরা এরকম বিপদে পড়ে, আমরা তো বিভিন্ন এনজিওর মধ্যে কিস্তি উঠাই, ওঠায় মনে করেন কিস্তি উঠায় ওই যে ওই ঋণগুলো দেওয়া হবে, পরে আস্তে আস্তে কিস্তিগুলো চালাই নেব আর কি। আচ্ছা আচ্ছা, তো এখন 4 লক্ষ টাকা ঋণ আছেন আপনি? আমি এখনো 5 লাখ টাকার মতো ঋণ আছে আমার এখনো। আচ্ছা, তো আমরা যে আপনার একটি সুন্দর একটি শেড দেখছি আসলে, এটা তো অনেক লোক গরু লালন পালন করা যাবে নাকি? হ্যাঁ, অনেক গরু লালন পালন করা যাবে। তো এখন মাত্র দেখছি 3টি গরু আছে। আমি এই রাজকুমারকে বিক্রি করার পরে আরও গরু বিক্রি করে দিচ্ছি, আবার রাজকুমারকে বিক্রি করার আগেও আমি 2টা গরু বিক্রি করে রাজকুমারকে খাওয়াইছি। আচ্ছা, মানে খাওয়ার ফলে চালাতে পারছিলেন না? হ্যাঁ, চালাতে পারছিলাম না, পরে রাজকুমার ওই 2টা গরু বিক্রি করে রাজকুমারকে খাওয়াইছি। তো এখন তো আমরা দেখছি 2টা ষাঁড় আছে ছোট ছোট, এবং একটি গাভী আছে নাকি? হ্যাঁ। তো এগুলো নিয়ে পরিকল্পনাটা কি আসলে? এগুলো নিয়ে পরিকল্পনা আর কি, স্বাভাবিক কৃষক কোনো মতনে জীবনটা চালিয়ে যায় আর কি। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ 2022 এর উদ্দেশ্যে
বড় কোন গরু লালন পালন করবেন নাকি? না না, বড় গরু পালন করার আর ইচ্ছা নাই, এই স্বাভাবিকভাবেই চলে যাব আর কি। আচ্ছা, ইচ্ছে নাই কেন বোন একটু বলেন তো। ইচ্ছে নাই আমাদের, মনে করেন আমরা একটা গরু এই জীবনে প্রথম লালন পালন করছি, এই রাজকুমার গরুটি বড় বানাইছি জীবনের প্রথম। এবছর তো দেশের পরিস্থিতি ভালো না, কোভিড এর অবস্থা খারাপ, আপনি তো আরেকটি বছর বা আরেকবার একটু চেষ্টা করে দেখতে পারেন যে এই বছর যে লস খেয়েছেন। আমরা তো বিভিন্ন প্রান্তিক খামারের কাছে যাই, অনেকে 3-4 লক্ষ টাকা লস খেয়েছে এই বছর, 20-এ লাভ করেছে, 21-এ লস খেয়েছে, তো 22-এর জন্য চিন্তা করতেছে তারা আরো বড় কিছু করা। তো আপনি ভেঙে পড়ছেন কেন? না ভাইয়া, আমার আমি তো আসলে এত বড় লোক না, মনে করেন যারা এরকম আশা নিয়ে বাঁধে তাদের মনে করেন ক্যাশ টাকা থাকে, আমার আসলে ক্যাশ টাকা নাই, এই কারণে আমার আশা বাঁধাও ঠিক না। না, তারপরে আশা ছেড়ে দিলে তো আপনার দেখা দেখি আরো মানুষরাও ভেঙে পড়বে। না ঠিক আছে, না ওনারা এগিয়ে যাক, কিন্তু আমি আর আগাতে চাই না, আমি এরকমই। যেমন এই যে ইতিক তো চেনেন না? হ্যাঁ চিনি। তো ইতির গরু কিন্তু এবার বিক্রি হয় নাই একটাও, তো তারপরেও কিন্তু ইতি যদিও ভেঙে পড়ছে তবে সাহস হারায় নাই বা ভবিষ্যৎ স্বপ্ন হারায় নাই। ঠিক আছে, ইতির খামারে গরু আছে, ইতি তো বিক্রি করতে হবে, এবার না বিক্রি করছে সামনে বিক্রি করতে হবে। আমি এই জন্য আর কি আমি চাচ্ছি না যে আমি প্রথমে যখন এরকম একটা ডস খাইলাম তাহলে ভবিষ্যতে চাচ্ছি না আর বড় কিছু করতে। আচ্ছা, আপনার এই অভিজ্ঞতা থেকে যে আপনার সাথে যে নাটকটা হলো বা প্রতারণার শিকার হলেন অনেকটা, সেই সব ক্রেতা বা সেই সব মানুষদের জন্য কি বলবেন আপনি? আসলে আসলে ওনাদের জন্য কি বলবো, একটা লোক আমার ভিডিওটা ছাড়ার পরে, মনে করেন যখন থেকে ভিডিওটা ছাড়ছি প্রথম, তখন থেকেই ওই লোকটা ফোন দিয়ে বলতেছে আসবো আসবো আসবো। ওই লোকটা আপনার ঈদের 2 দিন আগে পর্যন্ত বলতেছে যে হ্যাঁ আমরা আসবো। এরকম প্রতারকের হাতে যে মানুষ না পড়ে। আচ্ছা, তার নামটা কি বলা যাবে নাকি? নাম তো আসলে আসল নাম বলে না তো। আচ্ছা, আসল নাম বলে না, নাম বললে লাভ হবে না। আসল নাম বলে না তো, নাম বললেও তো লাভ হবে না। আচ্ছা, আপনি যে এই যে আপনার সাথে বলছে যে গরু নিবে আসবে, এর কি রেকর্ড করে রাখেন নাকি? না, এগুলো আমি রেকর্ড আসলে আমার মনের ভিতরে তো অন্য কিছুই নাই, আসলে রেকর্ড করে রাখা উচিত ছিল, এই কারণে আমি রেকর্ড করি। আসলো না তো পরে তো আপনি আইনগত ব্যবস্থা নিতে পারতেন। না না, সমস্যা নাই, কারো এরকম কিছু করার আশা নাই। আচ্ছা, এখন ইচ্ছা নাই তাকে কোনো বিপদে না 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 ইচ্ছে নাই, যে করছে তাকে আল্লাহ ভালো করুক, সে ভালো থাকুক। আচ্ছা, লাস্ট যে 4 লাখ টাকা বিক্রি করলেন, আসলে 4 লাখ টাকা বিক্রি করার পরে আপনার মানসিকতাটা কেমন ছিল, বা যখন আপনি গরুটা 4 বছর লালন পালন করার পরে নিয়ে গেলেন ছেড়ে দিলেন, তখন কি রকম লাগছিল আপনার? আমার লাগছিল যে আমার বাড়ি থেকে কি চলে গেছে সেটা আমি নিজে অনুভব করতে পারতেছিলাম না। কিন্তু এমনটা কি মনে হয় নাই? কি খারাপটা কেমন লেগেছিল একটু যদি বলতেন? খুবই খারাপ লাগছিল, মানুষের সন্তান হারাইলে কেমন কষ্ট হয় আমারও ঠিক তেমনই কষ্ট হয়েছিল। তো ভাগ্যে আছে ওটা, আল্লাহ লেখছে ওইভাবে দিতে হবে। আচ্ছা, তো আমরা একটা কঠিন একটা প্রশ্ন করি, আসলে এই যে আপনার তো 3.5 লক্ষ টাকা লস দিয়ে বিক্রি করে আসলেন গরুটা, হ্যাঁ, যদি এই যে আল্লাহ না করুক যদি বিক্রি না হতো তখন আপনার ভবিষ্যৎটা কি হতো? ঠিক আছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া করছি রাখছি যে আল্লাহ আমাকে যে এডি দিছে তাতেই শুকরিয়া। হ্যাঁ, বড় ফ্যান ছিল, স্ট্যান্ড ফ্যান ছিল, আবার এক্সট্রা স্ট্যান্ড ফ্যানও দিছেন। স্ট্যান্ড ফ্যান নিয়ে গেছিল, কত ভালোবাসতেন তাকে। হ্যাঁ, কতটা যত্ন নিয়েছেন? অনেক যত্ন নিছি, যত্নর দিক দিয়ে আমি ওই রকম ভাবেই করলে আমি দাম পাইছি না। যারা দেখলেন আসলে শারমিন আপা যে কষ্ট করেছেন তার কষ্টের মূল্যটা আসলে তিনি পাননি, তো তিনি আসলে এখন তার ভবিষ্যৎ পরিকল্পনা ছোট ছোট গরু লালন পালন করবেন এবং 3 মাস বা 6 মাস পর পর বিক্রি করে তার সংসার চালাবেন এবং পাশাপাশি গাভী লালন পালন করবেন। তো আপনারা আসলে যারা খামার করতে চান আসলে একটা প্রশিক্ষণ নিয়ে তারপরে খামার শুরু করবেন, এই প্রত্যাশা থাকলো আপনাদের সবার কাছে। তারপরে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।